रब्बिश्राहलि सदरी व यस्सिरलि अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी औज़ु बिका मिन हमज़ातिश शयातीन व औज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। एखाने जे प्रेक्षिते शयतानेर प्रसंगटा एसेछे आमी सेई प्रेक्षितगुलो आपनादेर सामने राखबो। या आय्युहाल्लादीना आमानु अनफिकू मिनत्तय्यिबाति मा कसबतुम, व्यय करो तुम्हरा उत्कृष्ट थेके उत्कृष्ट अंश थेके जा तुम्हरा उपार्जन करेछो बा जा तुम्हरा उपार्जन करो। वा मिन मा अखराजना लकुम मिनल अर्दी, एवं ता थेके जा तुम्हरा जा आम्रा बेर करे दिएछि तोमादेरके माटी थेके। वला तयम्ममु अल खबीस, बेचे बेर करो ना सेखान थेके निकृष्टगुलो, मिन खबीसा मिनहु ता थेके तुनफिकून, मानुष के देवार जन्नो आल्लार पथे व्यय करार जन्नो, माने बेचे बेचे निकृष्ट फलगुलो बेचे बेचे खराब जिनिसगुलो के बेचे बेर करो ना। वलस्तुम बेआखिजी हे, आपनाके दिए बोझानो हच्छे जे आदौ तोमरा नीते प्रस्तुत होते ना सेटा, इल्ला अंतुगमिदु फीहे, यदि ना एकेबारे ना खेये मरार भय थाकतो तोमादेर, अर्थात तुमि जाके दिच्छो ताके एमन जिनिस दिओ ना जे तुमि जेटा नेबे ना, एकेबारे खेये ना खेये मरार भय छाड़ा तुमि जेटा निते ना सेटा तुमि दिते जाबा ना। वालामु अन्नल्लाह गनीयुन हामिद, जेने राखो आल्लाह सकल धने धनाढ्य एवं तिनि निज सत्ताय निजेई प्रशंसित। अश शैतानु याईदकुमुल फकरा, भावुन व्ययेर क्षेत्रे आमरा प्रथमेई देखेछि जे ला तत्तबियु खुतुवातिश शैतान, तोमरा चलबे ना शयतानेर पायेर चिह्न देखे देखे। अश शैतानु याईदकुमुल फकरा वा यामुरुकुम बिल फाहशा, সেই একদম প্রথম মনে করুন আমরা যেটা বলেছি যে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান কী করে তোমাদেরকে আল্লাহর নামে বা যত অশ্লীলতা এবং যত মন্দ কাজের প্রেরণা যোগায়। আবার সে কথাই এলো, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে ডাকে, তোমাদেরকে ভয় দেখায়, ভয় দেখায় দারিদ্রতার। ওয়াইয়া আমুরুকুম বিল ফাহশা, এবং আদেশ করে তোমাদেরকে, উৎসাহিত করে তোমাদেরকে অশ্লীলতার দিকে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান, এবং আর আল্লাহ তোমাদেরকে ডাকেন ক্ষমার দিকে, মিনহু তার থেকে, ওয়া ফাদলান এবং অনুগ্রহ, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ অবগতির ক্ষেত্রে সর্বব্যাপী, অর্থাৎ তিনি জানেন না এমন কিছুই এই পৃথিবীতে বা সৃষ্টি জগতে নেই। এই দুখানা আয়াতকে সামনে রেখে আরেকখানা মহান আয়াতকে সামনে আনব, এই যে আপনি ব্যয় করবেন অথবা করবেন না, ব্যয় কিভাবে করবেন তার সুস্পষ্ট নির্দেশনা 267-তে আপনি পেলেন। সেইখানে বাধাকে কেন আপনি দিতে পারছেন না, শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে যে দিলে ফুরিয়ে যাবে, দিলে ফুরিয়ে যাবে, এবং আপনি রাখবেন কেন, ফাহেশার জন্য, অশ্লীল কাজের জন্য, বাড়তি টাকা দিয়ে পাপ ছাড়া আর কিছুই কেনা যায় না। আর আল্লাহ ডাকছেন তোমাকে, যে বলেছেন তুমি দিয়ে দাও তোমার অতিরিক্তটা, তিনি ডাকছেন তোমাদেরকে মাগফিরাহ ওয়া মিনহু ওয়া ফাদলান, ক্ষমা তার থেকে এবং অনুগ্রহ, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এটা দেখুন এর সঙ্গে যে আয়াতখানা আসছে, যদি এর সঙ্গে লাগিয়ে আমরা পড়ি, ইউতি আল হিকমা মানিয়াশাহ, এখানে হিকমাকে যদি আমি এই দানের ক্ষেত্রে বা শয়তানের কথা শোনা বা না শোনার ক্ষেত্রে এইখানে যদি বসিয়ে দেই, তাহলে জিনিসটা আসে কিভাবে, যে তিনি দেন এই বুঝ যে চায়, মন ইয়াশা, অর্থাৎ আপনি যে বুঝতে পারবেন কোনটা আমার জন্য কল্যাণ আর কোনটা আমার জন্য কল্যাণ নয়,
কোনটা আল্লাহর সন্তুষ্টি এবং করলা মানে কি করলে আল্লাহর ক্ষমা আমি পাব, আর আমি যদি দারিদ্রতার ভয় পাই আমি দেব না, আমি যদি কার্পণ্য করি এবং আমি যদি এই পৃথিবীতে আমার উদ্বৃত্ত টাকা পয়সা বা উদ্বৃত্ত সম্পদ দিয়ে ভোগ বিলাস করি, অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ি, তাহলে আমার কি ক্ষতি? আর আল্লাহর ক্ষমা এবং তার অনুগ্রহ পাওয়ার জন্য যদি আমি পরিমাণ মতো যেটা আল্লাহ বলেছেন সেই আমি যদি দিয়ে যাই তাহলে আমার কি? এই যে বুঝ, ইউতি আল হিকমা মানিয়াশা, তিনি দেন এই বুঝ তাকে যে চায়। আল্লাহ যাকে ইচ্ছে বুঝ দেন ব্যাপারটা এরকম নয়, তিনি বুঝ দেন ইউতি আল হিকমা, তিনি দেন এই বুঝ মান ইয়াশা তাকে যে চায়। ওয়ামান ইউতা আল হিকমা, আমরা কিন্তু এর আগে যে কথাগুলো দেখেছি আপনারাও শুনে দেখবেন যে উদখুলু ফি সিলমে কাফা, আল্লাহতে সমর্পণের ক্ষেত্রে প্রবেশ করো পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই যে বিষয়গুলো এগুলোর একটা বুঝ আছে, আপনি শুনলেন তো পড়লেন তো কিন্তু বুঝতে পারলেন না, বুঝ কিন্তু দেন আল্লাহ। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে পড়তেও আপনি পারবেন, নিজের চেষ্টায় কিছু বুঝতেও হয়তো বা পারবেন, কিন্তু সমুদায় বুঝ আপনি পাবেন না যদি আল্লাহ না দেন। তাহলে এই বুঝ তিনি দেন তাকে যে চায়। ওয়ামান ইউত আল হিকমা, আর সে যাকে দেওয়া হলো এই বুঝ, ফাকাদ উতিয়া খাইরান কাসির, তাহলে এটা সুস্পষ্ট বা এটা নিশ্চিত যাকে দেওয়া হলো মানে অফুরন্ত এক সম্পদ, খাইরান কাসির, অর্থাৎ আপনি যদি এই পৃথিবীতে বুঝে চলতে পারেন যে কিসে আপনি আল্লাহর ক্ষমা পাবেন এবং কিসে তার অনুগ্রহ পাবেন, এই বুঝ এই পৃথিবীতে সকল ধনের চাইতেও বড় ধন, বড় সম্পদ। ওয়ামা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং এই কথাটা মনে রাখতে পারে না তারা ছাড়া যারা তাদের বিবেচনায় বিচক্ষণ, অত্যন্ত বিচক্ষণ যারা তাদের বিবেচনায় ভেবে চিনতে যারা চলে তাদের পক্ষেই এটা শনাক্ত করা সম্ভব যে আমার ভিতরে যে বুঝ সেটা আসলে কার দেওয়া, কি করে আমি বুঝলাম যে আল্লাহর পথে চলাই আমার জন্য কল্যাণকর অথবা আমার খেয়াল খুশি মতো চলাই আমার জন্য ভালো বা আমার মঙ্গল। সূরা বাকারা 275, 268 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 275। তো ওখানে আমরা দেখলাম এরপর এর আগে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয়, এবার আসলো সুদের প্রসঙ্গ, এইখানে আসলো কিভাবে আল্লাদিনা ইয়াকুলুন আর রিবা, 275, যারা খায় সুদ, লা ইয়াকুমুন তারা দাঁড়ায় না, ইল্লা এমন অবস্থা ছাড়া, কামা ইয়াকুমু যেভাবে দাঁড়ায়, আল্লাদি ইয়াতাখাব্বিতাহু ইতাখাব্বিতুহু আর শয়তান মিনাল মাস, যাকে দিশাহারা করে দিয়েছে শয়তান তার স্পর্শ দিয়ে। ভাবো আমরা ব্যাপারটা, জালিকা এখন সেই শয়তান আগে পড়ে নেই আমরা ব্যাপারটা, শয়তান কিভাবে তাকে দিশাহারা করে দিল, আল্লাদিনা ইয়াকুলুন আর রিবা যারা সুদ খায়, লা ইয়াকুমুন তারা, এই যে ইয়াকুমুন মানে দাঁড়িয়ে থাকা ঠিক এটাই ঠিক নয়, তারা অবস্থান করে না, অর্থাৎ তারা মনে মনে যে সিদ্ধান্তের উপরে দণ্ডায়মান, তারা অবিচল নয়, এ অবস্থা ছাড়া, কামা ইয়াকুমু যেভাবে দাঁড়ায়, আল্লাদি ইয়াতাখাব্বিতাহু ইয়াতাখাব্বিতুহু আর শয়তান মিনাল মাস, যাকে দিশাহারা করে দিয়েছে শয়তানের স্পর্শ দিয়ে, অর্থাৎ আমরা পাগল হিসেবে যাদেরকে আমরা মনে করি, যারা পাগল বিড়বিড় করে আর নিজ মনে নিজে কি বলছে কি করছে কোথায় দাঁড়াচ্ছে কোথায় বসছে, পাগল বললেই তো আপনারা বুঝতে পারেন যে পাগল বলতে আমরা আসলে কি বুঝি,
তাহলে এইটার বাস্তবতা হলো শয়তান তার মনে তার অন্তরে স্পর্শ দিয়ে তাকে দিশাহারা করে দিয়েছে। এটা একটা সূত্র। তো ঠিক সেইভাবে মানে যারা সুদ খায় তাদের অবস্থান বা তাদের অবস্থান এমন নয়, তাদের অবস্থান বরং এমন যে তাদেরকে যেন শয়তান তার স্পর্শ দিয়ে দিশাহারা করে দিয়েছে। কেন দিশাহারা করেছে? জালিকা বেয়ান্নাহুম, এটা এই কারণে যে তারা কালু বলে ইন্নামা আল বাইউ মিসলুর রিবা, বেচা কেনাও তো আর কিছু নয় বেচা কেনা মিসলুর রিবা সুদের মতোই। আমি একজনকে 100 টাকা দিলাম, তার কাছে 110 টাকা চাইলাম নগদ, আবার আমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে এনে আপনার কাছে 110 টাকায় বিক্রি করলাম, পার্থক্যটা কোথায়? তো ইন্নামা বলা হচ্ছে জালিকা বেয়ান্নাহুম কলু ইন্নামা আল বাইউ মিসলুর রিবা, আসলে তো বেচা কেনাও সুদের মতোই। ওয়াল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কিন্তু 100 টাকার মাল 110 টাকায় কষ্ট করে এনে বিক্রি করা সেইটা আল্লাহ হালাল করেছেন, আর 100 টাকা দিয়ে নগদ 10 টাকা নেওয়া সেইটা আল্লাহ হারাম করেছেন। ব্যাস ফামান জা আহু মাওয়াইজাতুন, এখন যার কাছে এই ওয়াজ বা এই উপদেশ এলো মিন রব্বিহি তারা তার প্রতিপালক থেকে, ফান্তাহা এবং সে সেটা সেখানেই শেষ করে দিল আর করলো না, ফালাহু মা সালাফা, তাহলে তার অধিকারে থাকবে যা সে পুঁজি হিসেবে যাকে যা দিয়েছিল, বাড়তিটা নয়। আগে যা করেছে সেটা আল্লাহর বিবেচনা, ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার গোটা বিষয়টা থাকবে আল্লাহর বিবেচনায়। ওমান আদা, কিন্তু তারপরেও যে সীমা লঙ্ঘন করবে, ফা উলাইকা আসহাবুন নার, এই রকম যারা তারাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন। কথা প্রসঙ্গে এসেই যখন গেছে ছোট্ট একখানা আয়াত, ইয়াম হাকুল্লাহুর রিবা, নিশ্চিহ্ন করে দেন আল্লাহ সুদকে, ওয়া ইউরবি আস সাদাকাত, এবং তিনি প্রবৃদ্ধি দেন দান সদকাকে, ওয়াল্লাহু লা ইউহিব্বুল কুল্লা কাফফারিন আসীম, এবং আল্লাহ আদৌ ভালোবাসেন না পছন্দ করেন না তাদেরকে যারা অকৃতজ্ঞ পাপিষ্ঠ। সূরা আল ইমরান 36, এখানে আবার আর একটা অন্যভাবে দেখুন, 35-এ বলছে ইদ কালাত ইমরাতু ইমরান, যখন বলল ইমরানের স্ত্রী, রব্বি ইন্নি নাযারতু লাকা, প্রভু আমি মান্নত করেছি তোমার জন্য, মাফি বাতানি, যা রয়েছে আমার পেটে, ওয়া ওয়াদা মাফি বাতানি মুহাররারান, একেবারে স্বাধীনভাবে, ফা তাকাব্বাল মিন্নি, এখন তুমি আমার থেকে এটা গ্রহণ করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি সব শোনো তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআত হা, তাহলে সন্তান পেটে থাকা অবস্থায় ইমরানের স্ত্রী বলল, প্রভু আমার পেটে যা আছে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে তোমাকে নিবেদন করছি এবং তুমি আমার পক্ষ থেকে এই নিবেদন গ্রহণ করো, তুমি সব শোনো তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআত হা, অতবার সে যখন তাকে প্রসব করল জন্ম দিল, কালাত রব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা, বলল প্রভু আমি তো জন্ম দিলাম বা প্রসব করলাম তাকে এক মেয়ে, ও আল্লাহ আলামু বেমা ওয়াদাআত, এবং আল্লাহ তার চাইতেও ভালো জানেন তার ব্যাপারে কি সে প্রসব করেছে। ওয়ালাইসা আজ্জাকারু কাল উনসা, এখানে তর্জমা মানে খুব সহজে আছে যে অথচ
আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়, এইভাবে আমরা পেয়েছি, আমাদের শিখেছি, এবং আপনারা তর্জমা যা দেখবেন সেখানেও এটাই দেখবেন। তো ঠিক সেই রকম, মানে ইন্নি আলমু মা আলা তা আলামুনের মতো এখানেও একটু পরিবর্তন আমরা করছি এবার একালের গবেষণা অনুযায়ী। ওয়ালাইসা আজ্জাকারা জাকারু কাল উনসা, এবং আদৌ নেই কোনো পুরুষ এই নারীর মতো। মানে এটা যখন আপনি গোটা কোরআন পড়বেন তখন এই সিদ্ধান্তে আসতে বাধ্য হবেন, এবং মারিয়াম সম্পর্কে যা যা কোরআনে বলা হয়েছে সেই সব কিছু আমরা এই শয়তানের প্রসঙ্গেও পাবো কিছু, কিন্তু আলাদা করে যদি আপনি পড়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মারিয়ামের মতো পরীক্ষা কোনো পুরুষের কাছ থেকে আল্লাহ নেননি। তো সেই জন্য বলেছেন যে লাইসা আজ্জাকারু, আদৌ কোনো পুরুষ নেই, কাল উনসা, যেমন এই মেয়েটি। ওয়াইনি সম্মাইতুহা, এবার আবার মা বলছে যে এখন আমি নাম রেখেছি তার মারিয়াম। ওয়াইনি ওয়াইদুহা বিকা, এবং আমি, এবং তাহলে কী দাঁড়ালো জিনিসটা, ফলাম্মা ওয়াদাআতহা কালাত রব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা, আমি তো প্রসব করলাম তাকে নারী, এটা মারিয়ামের মায়ের কথা। ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত, এবং আল্লাহ তার চাইতেও ভালো জানেন তার ব্যাপারে কি সে প্রসব করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আদৌ নেই, যেহেতু আদৌ নেই কোনো পুরুষ এই নারীর মতো, এটা আল্লাহর। আবার আসলো মারিয়ামের মায়ের কথা, ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, এবং আমি নাম রেখেছি তার। এখন আপনি যদি মিলিয়ে দেখেন, ফালাম্মা ওয়াদাআতহা কালাত রব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, তাহলে আপনি মিল পাবেন। মাঝখানে আল্লাহর কথাটাকে যদি আপনি উজ্জ্ব রেখে আপনি যদি পড়েন, ফালাম্মা ওয়াদাআতহা কালাত রব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নি উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আসলো শয়তানের প্রসঙ্গ। মাঝখানে ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারুকা আল উনসা, এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই আয়াতের মূল বাস্তবতা আপনি দেখতে পারবেন। তাহলে এরপরে মারিয়ামের মা বলছে, ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আমি নাম রাখলাম তার মারিয়াম, ওয়া ইন্নি, এবং আমি উইদুহা, আশ্রয় দিলাম তাকে তোমার, আমি আশ্রয় দিলাম তাকে তোমার, ওয়া যুররিয়াতাহা, এবং তার সন্তানদেরকে, মিনাশ শাইতানির রাজিম, সেই শয়তান থেকে, যে বিতাড়িত শয়তান থেকে আমরা যেমন ঢিল ছুঁড়ে মারি, রাজমন, পাথর ছুঁড়ে মারে হাজিরা, রাজম বলা হয়, তো রাজমান, এখন এইরকম রাজম বলতে আল্লাহ তাআলা রাজমান বিল গায়েব, আন্দাজি কথা বলাটাও একটা রাজিম হওয়ার একটা কারণ। রাজিম মানে খালি বিতাড়িত শয়তান এটাই নয়, শয়তানের মূল কথা, যেমন আমরা সূরা বাকারার সেই 30 প্রসঙ্গে বলেছি, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন যে আমি জানি তোমরা কি জানো না, আমি জানি তোমরা কি জানো না, কারণ মানুষ দিয়ে আমি কি করব সেটা তো এখনও দৃশ্যমান হয়নি। তো ইবলিসও তো মানুষ আসলে কি পারবে আর কি পারবে না সেটা তো সে এখনও বাস্তবে দেখেনি, কিন্তু সে আগেই বলে ফেলেছে যে আমি এদের 12টা বাজায় দেবো বা আমি সর্বনাশ করব, আমি সকলকে বিভ্রান্ত করে দেব, এই জন্য আল্লাহ তাকে রাজিম বলেছেন। তো এই জন্য মারিয়ামের মা বলেছে, আমি নাম রেখেছি তার মারিয়াম, এবং আমি আশ্রয় দিয়েছি তাকে এবং তার সন্তানদেরকে, মিনাশ শয়তানের রাজিম, সেই আন্দাজি কথা বলা বা বিতাড়িত শয়তান থেকে। ফতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান, এতটুকুই শুধু পড়লাম পরের আয়াতটুকু থেকে। ওয়া কাফফালাহা জাকারিয়া, মানে মারিয়ামকে কীভাবে গড়ে তোলা হয়েছে, মা উৎসর্গ করেছেন আল্লাহর নামে, এখন লালন পালন করছেন একজন তখনকার মানে একেবারে প্রতিষ্ঠিত একজন নবী জাকারিয়া। কুল্লামা দাখালা আলাইহা, যখনই প্রবেশ করতো তার সামনে, জাকারিয়া আল মেহরাব, তার সেই মানে কামরার মধ্যে, ওয়াজাদা আইনদাহা রেসকান, পেয়ে যেত সে তার কাছে তার জন্য একটা জীবিকা, অর্থাৎ কোনো ওহির বার্তা। এগুলো আমরা এটা পড়ার সময় আমরা আলোচনা করেছি, এখন শুধু
আয়াত সামনে পড়েছে আমরা সেই জন্য কর্তব্য হিসাবে পালন করছি। কালা ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, হে মারিয়াম তোমার কাছে কিভাবে আসে এটা? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, সে বলেছে এটা আল্লাহর কাছ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ জীবিকা দেন যে চায় তাকে, হিসেব করেন না সে ছোট না বড়। অর্থাৎ তুমি মানে প্রায় শত মানে 100 বছরের কাছাকাছি হে জাকারিয়া, আর আমি মারিয়াম, এতে কোনো আমি ছোট্ট খুকি, আমার কাছে আল্লাহ ওহি করবেন না, ব্যাপারটা এইরকম নয়। এই হলো বেগাইরে হিসাব। কিন্তু এখানে যে ফল ফলাদির কথা বলা হয়েছে ওগুলো হিসাবে আসে না, হিসাবে মেলে না। তো আমরা এখানেও আবার একটা বিরতিতে নিলাম আমরা। হ্যাঁ, আল ইমরানের 36, আল ইমরানের 155, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে সূরা আল ইমরানের 155-তে যেটা আছে, মানে বদরের যুদ্ধের প্রেক্ষিত, বদরের যুদ্ধের প্রেক্ষিত সেখানে বিভিন্ন বর্ণনা সূরা আল ইমরানে একেবারে মানে 149 থেকে বা বিশাল একটা এখানে আপনার অধ্যায় আছে, সেখানে প্রায় শেষ ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামানে, সেই সমস্ত লোকেরা যারা মুখ ফিরিয়ে নিয়েছে তোমাদের থেকে যেই দিন, সেই দিন ইলতাকাল জামানে মুখোমুখি হবে দুই দল। অর্থাৎ অবস্থাটা এইরকম যে আমি বাধ্য হচ্ছি গল্পে বলতে, মুখে বলতে, যে অবস্থাটা এইরকম যে মুখোমুখি মানে যারা আল্লাহর রসুলের বিরোধী তারা আসছে, এবং যারা আল্লাহ রসুলের পক্ষে তারাও আছে। এইখান থেকে কিছু লোক সরে গিয়েছে, অর্থাৎ আল্লাহ রসুলের পক্ষে এসেও তারা সেখান থেকে সরে গেছে। এই যে সরে যাওয়া, এই সরে যাওয়ার রহস্যটা আল্লাহ ভাঙাচ্ছেন এইভাবে যে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তোমাদের থেকে সেই দিন যেদিন মুখোমুখি দুই দলের। ইন্নামা ইস্তাজাল্লাহুম আশ-শাইতান, আর কিছু নয়, তাদেরকে ফুসলিয়েছিল, তাদেরকে ভুলিয়েছিল, তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল শয়তান। বেবাদি মা কাসাবু, তার কারণে যা তারা কিছু যা তারা আগে উপার্জন করেছিল। এইখানে আমরা সূরা আল ইমরান যখন তেলাওয়াত করেছি তখন এর বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা আমরা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আর এখানে যেটা আছে যে ইন্নামা ইস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদিমা কাসাবু, অর্থাৎ যুদ্ধের মোকাবেলায় এসে তার সামনে দাঁড়ানো অবস্থায় যে এখন মোকাবেলা হবে, এখন আমরা মোকাবেলা করব, কিন্তু এই সময় হতাশ করে দিল একদলকে যে চলো আমরা পিছিয়ে যাই, আমরা এই মোকাবেলায় অংশগ্রহণ করব না। তার কারণ হিসেবে আল্লাহ বলছেন যে এরা আগেই এমন কিছু অপকর্ম করেছিল, সেই অপকর্ম করার সময় এদের ভিতরে শয়তান ঢুকেছে, সেই অপকর্ম করার কারণে শয়তান ঢুকেছে। আর এই যখন চূড়ান্ত সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের চূড়ান্ত মোকাবেলা যখন সামনে, তখন তারা পিছিয়ে গেল। তার মানে যখন মৃত্যু হোক অথবা বিজয়, যখন সাফল্য নিশ্চিত, আল্লাহর পথে আল্লাহকে বিশ্বাসের প্রমাণ দেওয়া যেখানে নিশ্চিত, সেখান থেকে পিছিয়ে নিল। তো পিছিয়ে নিল কী কারণে? এরা আগে এমন কিছু মানে অপকর্ম করেছিল যা এইখানে এখন এসে প্রকাশ পেয়েছে। এইটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়
যেমন আপনি দেখবেন যে আপনি খুব ভালোভাবে চলছেন চলছেন চলছেন, হঠাৎ করে আপনার দ্বারা এমন একটা অপকর্ম হয়ে গেল যেটা আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন। কি করে হলো তার রহস্য এইখানে আল্লাহ বলছেন যে আপনি কোনো এক সময় এমন একটা শয়তানি আপনি করেছিলেন, যে শয়তানিটা বা এমন একটা অপকর্ম আপনি করেছিলেন যেটা আপনার ভিতরে একটা ক্ষত তৈরি করেছে, এবং সেইটা সচেতনভাবে, এটাও লক্ষ্য করুন ব্যাপারটা, যে আল্লাহর কাছে যদি আপনার ক্ষমা চাইতে হয় তাহলে আপনাকে নিজের অতীতের সমস্ত অপকর্মকে স্মরণে আনতে হবে। আমি অতীতে কি কি করেছি, কোন কোন দোষে আমি পথ হারিয়েছি, সেই সবগুলো জিনিসকে আপনাকে স্মরণে এনে চিহ্নিত করে করে আপনাকে ক্ষমা চাইতে হবে। ঠিক যেভাবে সূরা ফাতিহায় আমরা দেখেছি এইটা, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া ইন্না লিল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনাকে দেখিয়ে দিতে হচ্ছে আল্লাহকে, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, মানে আল্লাহ যেন জানেন না এমন একটা ভাব। আল্লাহ বলতে আপনি জিজ্ঞেস করেন আপনার কাছে যে কোন পথ তুমি চাও, পথ তাদেরটা যাদের উপরে তুমি ওহির অনুগ্রহ করেছ, আনআমতা আলাইহিম, তো সেই বিশেষভাবে আপনি অর্থাৎ নবী রাসূলদের পথ, অর্থাৎ আপনাকে চিহ্নিত করে দেখাতে হবে। একইভাবে আপনার পাপও যদি আপনি সন্ধান করতে যান যে কোন কোন সময় আমি শয়তানের গোলামি করেছি, কোন কোন সময় আমি শয়তানের পাল্লায় পড়েছিলাম এবং তখন কি কি অপকর্ম আমি করেছি, সেইগুলো সব আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে চিহ্নিত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্রভু, ওই সেই দিন আজকে থেকে হোক, সেটা 20 বছর আগে হোক, সেটা 30 বছর আগে, কিন্তু আপনি চিহ্নিত করে দেখা, প্রভু ওই সময় আমি এই মানসিক অবস্থার মধ্যে ছিলাম এবং এই অবস্থার জন্য আমার জীবনে এই ঘটনাটা ঘটেছে, আমি এর জন্য তোমার কাছে ক্ষমা চাই। আর না হলে এই যে একেবারে সত্যের হিসেবে আপনি যখন সত্যে উত্তীর্ণ হবেন, এই যুদ্ধে যদি আপনি অংশগ্রহণ করতে পারতেন তাহলে আপনার সফলতা নিশ্চিত ছিল আল্লাহর কাছে। শহীদ হলে আপনি অনন্ত কালের জান্নাতে প্রবেশ করতেন তৎক্ষণাৎভাবে, এবং যদি আপনি বেঁচে থাকতেন তাহলে আল্লাহর শাহাদাত সাক্ষীদাতা হিসাবে পৃথিবীতে আপনি জীবিত থাকতে পারতেন, আল্লাহর ক্ষমা পেয়ে যেতেন। তো সেই যে ব্যাপারটা, সেটা বলছে যে যারা সেই দিন পিছিয়ে গিয়েছিল, আসলে গিয়েছিল কি কারণে গিয়েছিল, শয়তানই এই কাজটা করিয়েছিল তাদেরকে দিয়ে, এবং শয়তান কাজটা করিয়েছিল কিভাবে, কোনো একটা অপকর্ম তারা করেছিল যার প্রতিক্রিয়া সে এখন তাদেরকে দিয়ে ঘটালো। ওয়ালাকাদ আফা আল্লাহ আনহুম, তারপরেও বলছেন এটাও স্পষ্ট যে আল্লাহ তাদের উপর থেকে এ দায় তুলে নিয়েছিলেন, আল্লাহ তাদের উপর থেকে এ দায়, তারা যে অপকর্ম করেছিল সে দায় যেহেতু আল্লাহর পথে এসেছে, আল্লাহ নিজেই ক্ষমা করে তাদের থেকে সে দায় তুলে নিয়েছিলেন। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময়। হ্যাঁ, সূরা আল ইমরানের 175-175 আমরা দেখে, হ্যাঁ, 173 পড়ছি, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্না নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, অর্থাৎ যখন ধাওয়া করতে গেল, মক্কার লোকেরা যখন পালিয়ে যাচ্ছিল, যখন পেছনে পেছনে আল্লাহর আদেশে ধাওয়া করতে গিয়েছিল, তখন পথে সাধারণ লোকেরা বলছিল যে অনেক মানুষ তোমাদের বিরুদ্ধে জমা হয়ে গেছে, ফাখশাউহুম, ভয় করো তাদেরকে, ফাজাদাহুম ঈমানান, এটা শুনে তাদের বিশ্বাস আরও বেড়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহ, সেই একই মোকাবেলার কাহিনী কিন্তু চলছে, তারা বলেছে যথেষ্ট আমাদের জন্য আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, এবং তিনি কি চমৎকার, তিনি যে চমৎকার অভিভাবক, এটা আমরা দেখেছি যুদ্ধের ময়দানে আমরা কজন ছিলাম আর আমরা কি লড়াই করেছি, এই লড়াইতে আমাদের জয়ী হওয়া বা বিজয়ী হওয়া সম্ভব ছিল না, কিন্তু আমরা যে জয়ী হয়েছি এটা আমরা দেখেছি। ফানকালাবু বি নিয়মাতে মিনাল্লাহ, এরপরে যখন আবার আদেশ হলো চলো ধাওয়া করি, রসুল যখন বললেন আপনারা এই প্রেক্ষিত আবার পড়ে নেবেন, এই জায়গাটা দেখে নেবেন শুনে নেবেন, তো ফান কালাবু মেনে, কিন্তু তারা যখন ধাওয়া করে যখন তাদেরকে তাড়িয়ে দিয়ে এলো এবং যখন ফিরলো, তখন তারা ফিরলো
বিনিমাতে মিনাল্লাহ ওয়া ফাদলিন, এবং আল্লাহর করুণা নিয়ে এবং অনুগ্রহ নিয়ে। লাম ইয়ামসাসহুম, আদৌ স্পর্শ করেনি তাদেরকে সুউন, কোনো মন্দ। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, বরং তারা পেয়ে গেল, যেহেতু তারা অনুসরণ করেছিল, পেতে চেষ্টা করেছিল সন্তুষ্টি আল্লাহর। ওয়াল্লাহু জু ফাদলিন আযীম, এবং আল্লাহ যেহেতু আল্লাহ একমাত্র অধিকারী এই মহান অনুগ্রহের। ইন্নামা যালিকুমুশ শাইতান, তাহলে ওই যে লোকেরা ভয় দেখিয়েছে তোমাদের বিরুদ্ধে, অনেক লোক জড়ো হয়ে গেছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, তো এই যে ব্যাপারটা কারা ভয় পেল তাতে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআহু, এই সন্ধান পাওয়া গেল যে মানুষের মধ্যে শয়তানের বন্ধুরাও আছে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, তো শয়তান আসলে ভয় দেখাতে পারে তাদেরকে যারা তার বন্ধু, আর কাউকে নয়, আর কিছুই নয়। এই যে ব্যাপারটা, আর শয়তান ইউখাউফু আউলিয়াহুম, শয়তান ভয় দেখিয়েছে তার বন্ধুদেরকে। ফালা তাখাফু হোম, অতএব তোমরা তাদেরকেও ভয় করো না, বিশ্বাস যারা এনেছো তোমাদেরই আশেপাশে এই মানুষগুলো, তো যারা ভয় দেখিয়েছে তারা আসলে কারা? শয়তান। আবার কাদেরকে ভয় দেখিয়েছে? তাদের বন্ধুদেরকে। তাহলে কিছু লোক বা মদিনার লোক বা সেখানকার স্থানীয় লোক কিছু, তাদের মধ্যেও শয়তান আছে। তাহলে ইন্নামা ইস্তা ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম, আদৌ ভয় পাবে না তাদেরকে। ওয়াখাফুনি, তোমরা ভয় পাবে আমাকে, ইন কুন্তু মুমিনিন, যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।